দুর্গা পুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে খাওয়া দাওয়া করবো, এটা খুবই স্বাভাবিক। কিন্তু সেটা যদি নিজের মা বাবা এবং নিজের পরিবারের সাথে হয় তাহলে তো ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। সেরকমই একটা সন্ধে আমরা পঞ্চমীর দিন কাটিয়েছিলাম, সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। দুর্গাপুজো লক্ষ্মী পুজো সব চলে গেছে কিন্তু আমার ভিডিওটা শেয়ার করা হয়নি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। রিঙ্কস ক্যানভাস চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। দুর্গাপুজোর পঞ্চমীর দিনটা দেশপ্রিয় পার্কে ঠাকুর দেখে শুরু করেছিলাম, সেটা দেখতে থাকো। আমরা দেশপ্রিয় পার্কে ঠাকুর দেখার পরেই চলে গিয়েছিলাম একডালিয়া এভারগ্রিনে ঠাকুর দেখতে। আর এই ঠাকুরটা দেখতে গিয়ে কিন্তু প্রচুর লাইনে দাঁড়াতে হয়েছিল, বেশ অনেকক্ষণ। মানে পঞ্চমীর দিনে এরকম ভিড় এটা তো ভাবতেই পারিনি, কিন্তু ভীষণ ভালো লেগেছিল। এই গাছগুলোকে না দূর থেকে, মানে লাইনে ভিড়ের মধ্যে যখন দাঁড়িয়েছিলাম, দূর থেকে একেবারে রিয়েল গাছ মনে হচ্ছিল, মনে হচ্ছিলো সত্যিকারের গাছ। আর এখানে যখনই ঠাকুর দেখতে যায় না কেন, প্রত্যেকবারেই কিন্তু এখানে ওই অ্যাক্টার্সরা আসে আর তার জন্য প্রচণ্ড ভিড় হয়। এটা আমার ঠিক ভালো লাগে না, এমনিতেই তো একটা ভিড়ে ধাক্কাধাক্কি রয়েছে, তারপরে ওই অ্যাক্টার্স এসেছে বলে মানে এমনভাবেই পুলিশগুলো গার্ড দিয়ে রাখে যেন আমরা ওনাদেরকে ছোঁয়ার জন্য জাস্ট পাগল হয়ে যাচ্ছি, আর সেই কারণে ভিড়টা কিন্তু আরোই বেশি বেড়ে যায়, আর সেটাই আমার ঠিক পছন্দ না। ঠাকুর দেখতে যাবে, ঠাকুর দর্শন করাটাই বেশি ভালো, ওই নায়ক নায়িকাদেরকে ঘিরে একটা হইচই ব্যাপার, আর সেটার জন্য এতক্ষণ লাইন ধাক্কাধুক্কি, এটা আমার ভালো লাগে না। তারপরে যখন প্রতিমার সামনে পৌঁছাই তখন কিন্তু একটা সেকেন্ডের জন্য দাঁড়াতে দেয় না। সবাই মিলে জোরে একটা হাততালি রিপলসের জন্য, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আর ভোটিং লাইন কিন্তু খোলা আছে 9910605600, কল করে প্রেস করুন 6 আর ভোট করুন রিপলসকে। ঠাকুর দেখে বেরোনোর পরে বাইরে দেখলাম একটা সুন্দর ব্যান্ডের গান হচ্ছে, সেখানেও সেই একই রকম প্রচণ্ড ভিড়। সেই ভিড় ঠেলে এসে দু একটা ঠাকুর দেখার পরে এই ঠাকুরটা আমার খুব ভালো লেগেছে, মানে লাইটিংটা আমার ভীষণ ভালো লেগেছে, একটু অন্যরকম, কিন্তু এতটাই ভিড় ছিল যে মায়ের দর্শন খুব ভালো করে করতে পারিনি, যেটুকু বলেছি তোমাদের সাথে শেয়ার করলাম। পঞ্চমীর রাতে ঠাকুর দেখতে বেরিয়ে সবথেকে সেরা প্যান্ডেল আমার মনে হয়েছে এটা, যতটাই সুন্দর হয়েছে ততটাই কিন্তু এখানে কোনো ভিড়ভাট্টা ছিল না, তার জন্য আমার আরও ভীষণ ভালো লেগেছে। আর বাড়িটা ঠিক আগেকার দিনের বাড়ির মতো না, ওই জমিদার বাড়ি বা রাজবাড়ি, দালান বাড়ি, আগেকার দিনে যে বাড়ি হতো সেই ধরনের বানিয়েছে, আর বাড়ির নাম দিয়েছে ঠাকুর দালান, সত্যি ঠাকুর দালান, ভীষণ সুন্দর বানিয়েছে। ঠিক শোভাবাজার রাজবাড়ি আছে সেই রকম আদলে বানিয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর ফাঁকা ছিল বলে বেশিই ভালো লাগছিল, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখতে পাচ্ছিলাম, মায়ের দর্শন করছিলাম, আর মায়ের মূর্তিটা তো খুবই অপূর্ব সুন্দর। এই সেই সিঙ্গি পার্ক, হ্যাঁ এই সেই সিঙ্গি পার্ক
যে নিয়ে ভিডিও ভাইরাল হয়েছে তোমরা অনেকেই দেখেছো। এক ফুচকাওয়ালার দোকান ভেঙে চুড়ে চুরমার করে ফেলে দেওয়া হয়েছিল, আর সেই সুন্দর কাজটি করেছিল এই ক্লাবেরই কয়েক সদস্য বা কয়েক মেম্বার বলতে পারো। এই সেই সিঙ্গি পার্ক। সিঙ্গি পার্কের মা দুর্গার মূর্তি প্রত্যেক বছরই সেরা, খুবই সুন্দর হয়, আমরা কোনো বছর বাদ দিই না। মা দুর্গার মূর্তি এতটাই সুন্দর হয় যে সেই দুর্গা মূর্তি দেখার জন্য আমরা ভিড়ের মধ্যে ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি করেও কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি। কিন্তু এবছর সদস্যদের যা রূপ দেখলাম, আগামী বছর যাব কি না সেই নিয়ে সত্যিই মনে দ্বিধা আছে। যাই হোক, তোমরাও ভিডিওটা দেখেছ, তবে পরে শুনেছি নাকি সেই মেম্বাররা সেই ফুচকাওয়ালার কাছে ক্ষমা চেয়ে তার ক্ষতিপূরণ দিয়েছে, কিন্তু কতটা সত্যি সেটা তো জানি না। যাই হোক, চলো নেক্সট প্যান্ডেলে তোমরা দেখতে থাকো ভিডিওটা। ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সন্ধে 7টা থেকে রাত 12:30 পর্যন্ত ঠাকুর দেখার পরে আমরা ডিনার করতে গিয়েছিলাম রেস্টুরেন্টে। তার আগে রাস্তায় ফুচকা, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এইগুলো তো খাওয়াই হয়েছিল। ডিনারে ছিল আমাদের, আমার মায়ের আর বাপির ছিল বাটার চিকেন, চিলি চিকেন, আর ছিল রুমালি রুটি, আর ও খেয়েছিল চিকেন বিরিয়ানি, আর সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস, যেটা আমি সারা বছর খাই না কিন্তু পুজোতে খেতে ছাড়ি না। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো,